ইউটিউব মোডেশনের নতুন একটা আপডেট আসছে যে আপডেটটা ইউটিউবকে আরও বেশি সস্তা করে ফেলবে মানে এখন টিকটকের যে অবস্থা মানুষজন বলা হয় যে ও টিকটক ও টিকটক করে ঠিক তেমনই দুই দিন পরে বলা হবে যে ও ইউটিউবার ইউটিউবে ভিডিও তৈরি করে এরকমভাবে হয়তো বা করতে পারে মানে ইউটিউব এমন কিছু আপডেট নিয়ে আসতেছে ইউটিউব মোডেশনের আপডেট যে আপডেটটা আমার কাছে ফার একটা আপডেট লাগছে খুবই বাজে লাগছে আমার কাছে ইউটিউব অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি পলিসিতে কিছু পরিবর্তন নিয়ে আসছে এখন আপনি ভিডিওতে এই টাইপের গালিগালাজ করতে পারবেন ভিডিওতে আপনি গালিগালাজ দিতে পারবেন সেটা ছোটখাটো গালিগালাজ হোক কিংবা বড় ধরনের গালিগালাজ হোক সেগুলো আপনি দিতে পারবেন তবে হ্যাঁ অনেকে অনেক কথা বলছে যে আপনি ভিডিওতে আনলিমিটেড গালিগালাজ করতে পারবেন এরকম কিন্তু একদমই না এরকম করলে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হবে আপনার ভিডিওর অ্যাড লিমিটেড হয়ে যাবে আপনার ভিডিওতে কিন্তু অ্যাড বন্ধ হয়ে যাবে ইভেন আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও খেতে পারেন সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন অ্যাকচুয়ালি ইউটিউব কি বলছে আপনি কিভাবে ভিডিওর কোথায় আপনি করতে পারবেন এবং অ্যাকচুয়ালি আপডেটটা কি সেটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন প্রথম হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে যে গালিগালাজ বিভিন্ন টাইপের হতে পারে একটা হচ্ছে হালকা পাতলা গালিগালাস যেটাকে বেসিক্যালি বলা হচ্ছে মডারেট প্রোফানিটি আরেকটা হচ্ছে স্ট্রং প্রোফাইনিটি অর্থাৎ বড় ধরনের গালিগালাজ ছোটোখাটো গালিগালাজ যেরকম আমরা বলি যে বিচ শিট এই টাইপের যেসব গালিগালাজ এগুলো ছোটোখাটো গালিগালাজের মধ্যে পড়ে বাট যেগুলো বড়ো বড়ো গালিগালাজ যেমন এফ এর যেসব গালিগালাজ আপনি যেটা প্রথমে শুনলেন সেই গালিগালাজগুলো করতে পারবেন আপনি এখন হ্যাঁ ছোটোখাটো কিংবা বড়ো ধরনের গালিগালাজ করতে পারবেন কিন্তু কিছু বিষয় আছে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এখন প্রথম কথা হচ্ছে যে আপনি ভিডিওতে কীভাবে গালিগালাজ করবেন সেটা হচ্ছে আপনি ভিডিওর প্রথম সাত সেকেন্ডের মধ্যে রকম গালিগালাজ করতে পারবেন না সেটা ছোটোখাটো গালিগালাজ হোক কিংবা বড় ধরনের গালিগালাজ হোক ভিডিওর প্রথম সাত সেকেন্ড এই আমি সাত সেকেন্ড কিছু কথা বলছিলাম দেওয়ার পরে বলছি তারপর হচ্ছে আপনি ভিডিওতে একটা না গালিগালাজ করতে পারবেন না অনেকে আছে না অনেকে নাম ধরে একটানা না গালিগালাজ করতে থাকে এরকম না বিভিন্ন রোস্টিং যেসব ভিডিওতে মাঝে মাঝে যেসব গালি দেয় এইগুলো এখন করতে পারবেন হ্যাঁ এইগুলো করতে পারবেন বাট একটা না ভিডিওতে শুধু মানে ভিডিও মানেই গালিগালাজের ভিডিও হয়ে যাবে এরকম না কিন্তু ভিডিওর মধ্যে যে বিভিন্ন রোস্টিং চ্যানেল রোস্টাররা যেরকম একটু এত গালিগালাজ করে আপনি এই টাইপের গালিগালাজ করতে পারবেন আরেকটা কথা বলি আমি প্রথমে বলছি একটা এক্সাম্পল দিয়েছি যে আপনি ছোটোখাটো গালিগালাজ কিংবা বড়ো ধরনের গালিগালাজ করতে পারবেন সেখানে আমি ইংলিশ কিছু অডের কথা বলছি এপ অড কিংবা ছোটোখাটো যেসব গালিগালাজ যেরকম শিট হ্যাঁ তো বাংলায় অনেকে চিন্তা করবেন তাহলে আমি তো বাংলায় গালিগালাজ দিয়ে ফাটাই ফেলবো এটা কিন্তু না বাংলায়ও বড়ো গালিগালাজ আছে আপনারা অনেকেই জানেন ছোটোখাটো গালিগালাজ আছে সো ওটা কিন্তু ওই ক্যাটাগরির মধ্যেই চলে যাবে সো এটা অবশ্যই মাথায় রাখবেন আবার অনেকে বলবেন যে আমি ইংলিশে দিচ্ছি না বাংলায় দিচ্ছি নট এটা কিন্তু হবে না ওকে তো প্রথম সাত সেকেন্ডের মধ্যে আপনি গালিগালাজ করতে পারবেন না ভিডিওর প্রথম সাত সেকেন্ড প্লাস হচ্ছে আপনি ভিডিওতে একবারে রিপিটেডলি গালিগালাজ করতে পারবেন না দেন হচ্ছে আপনার ভিডিওর টাইটেল অথবা থাম নেইলে আপনি যদি হালকা পাতলা যেসব গালিগালাজ আছে যেগুলোর উদাহরণ দিয়েছিলাম ওইগুলো যদি করেন তাহলে আপনার ভিডিওর অ্যাড লিমিটেড হয়ে যাবে মানে আপনি টাইটেল থাম নেইলে গালিগালাজ লিখতে পারবেন না আপনার ভিডিওর টাইটেলে আপনি গালিগালাজ লিখতে পারবেন আপনি ভিডিওর থামনেলেও গালিগালাজের কোনো ওয়ার্ড লিখতে পারবেন না যদি আপনি ভিডিওর টাইটেল এবং থামনেলে হালকা পাতলা কম যে গালিগালাজগুলো যেগুলোকে মডারেট প্রোফাইনিটি বলছে সেগুলো যদি করেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড লিমিটেড হয়ে যাবে আমি সব কিছু লিখে রাখছি অ্যাকচুয়ালি দেখে দেখে বলতেছি কারণ অনেক নিয়ম আছে আমি সবগুলো আপনাদেরকে একবারে ভালো করে বোঝাচ্ছি সব কিছু রিসার্চ করে এই যে নোট করে রাখছি দুই নাম্বার হচ্ছে আপনার ভিডিওর টাইটেল এবং থামনেলে যদি আপনি স্ট্রং এর প্রোফাইনিটি অর্থাৎ অত্যাধিক পরিমাণে যেসব গালি যেসব মানে খুবই খারাপ গালি গালা সেগুলো যদি করেন তাহলে টোটালি আপনার ভিডিওতে অ্যাড চলবে না একটা হচ্ছে কম যদি করেন আপনার টাইটেল থামলে এলে তাহলে আপনি লিমিটেড অ্যাড চলে আসবে অর্থাৎ আপনার ভিডিওতে হালকা পাতলা অ্যাড অ্যাড আসবে যেটা অনেক কম লিমিটেড অ্যাড আর যদি অনেক বেশি গালিগালাজ করেন তাহলে টোটালি অ্যাড আসবে না ঠিক আছে এখন আসি এখানে কিছু বিষয় আছে যে মিউজিকের ক্ষেত্রে অনেকে আছে না মিউজিকেও গালিগালাজ ব্যবহার করে তো মিউজিকের ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ব্যাকিং মিউজিক ব্যাকিং ট্র্যাক কিংবা ইন্ট্রো আউট্রো যে মিউজিকগুলো আছে সেখানে গালিগালাজ থাকলেও কোনো সমস্যা নেই সেখানে অ্যাড আসবে এখন একটা কথা বলি যে নভেম্বর দু হাজার বাইশ সালে একটা আপডেট করছিল ইউটিউব যে আপনি কোনো রকম গালিগালাজ করতে পারবেন না কোনো রকম গালিগালাজ যদি করেন তো আপনার ভিডিও অ্যাড লিমিটেড হয়ে যাবে অর্থাৎ আপনার ভিডিওতে অ্যাড আসবে না কিংবা আপনার ভিডিওতে টোটালি অ্যাড আসবে না লিমিটেড একটা হচ্ছে একটা হচ্ছে টোটালি অ্যাড আসবে না তো এইসব কারণে যাদের ভিডিওগুলো অলরেডি লিমিটেড হয়ে আছে সাপোজ নভেম্বরের পরে যে আপডেটটা আসছিল তারপরে যারা এরকম ছোটখাটো গালিগালাজ করছেন যেগুলো এখন লিগাল বাট আগে নভেম্বর পরে লিগাল ছিল না তাদের ভিডিও তো অ্যাড লিমিটেড হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি এখন কি করবেন এবং তাদের কি হবে তাদের ক্ষেত্রে আজ আজ তো হচ্ছে দশই মার্চ আজকে ইউটিউব নিজেই রিভিউ করবে ইউটিউব নতুন করে রিভিউ করবে আপনার ওই কন্টেন্টগুলো রিভিউ করার পরে যদি দেখে না আপনার এই নতুন যে পলিসিটুকু বললাম আমি এখন যে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি পলিসিতে যে পরিবর্তন নিয়ে আসছে এই পলিসির মধ্যে যদি পড়ে তাহলে আপনার লিমিটেড অ্যাডের যে ভিডিওগুলো সেইগুলো ঠিক হয়ে যাবে গ্রিন আইকন চলে আসবে অর্থাৎ ইওল আইকন আছে সেখান থেকে গ্রিন আইকন চলে আসবে হ্যাঁ এটা ইউটিউব করবে এবং আপনি চাইলে সেখানে আবার মেবি আমি নট শিওর আপনি সেখানে হয়তোবা রিঅ্যাপ্লাই করতে পারবেন আপিল করতে পারবেন অ্যাডের জন্য আবার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে হবে তাও কিন্তু না হয়তোবা আপনার ইওল আইকন থেকেও যেতে পারে অর্থাৎ অ্যাড লিমিটেড থেকেও যেতে পারে এমনও হতে পারে যে আপনি এই পলিসির মধ্যে পড়লেন বাট আপনি ভিডিওতে এমন কিছু করছেন যেটা অন্যান্য যেসব অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি পলিসি আছে এটা তো শুধু প্রোফাইনিটি পলিসি কিন্তু অন্যান্য যেসব পলিসি আছে সেই পলিসি যদি ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে সেই অ্যাড লিমিটেড থেকে যাবে কিংবা আপনার ভিডিওর টাইটেল এবং থামনেলে যদি স্টিল কোনো গালিগালাজ শব্দ থাকে তাহলে কিন্তু লিমিটেড ঠিক হবে না অর্থাৎ গ্রিন আইকন হবে না অ্যাড লিমিটেড ইউলো আইকনই কিন্তু থেকে যাবে তাই আসলে এই আপডেটটা আমার কাছে খুবই বাজে লাগছে আমি একবারে মন থেকে বলতেছি কারণ একটুখানি গালিগালাজ বলেন কিংবা বড় ধরনের গালিগালাজ বলেন সবই গালিগালাজ খারাপ গালিগালাজটা আসলে কখনোই ভালো না নেগেটিভ তো নেগেটিভই আরেকটা কথা ভিডিওর প্রথমে কিন্তু আমি গালি দেই নাই দেখুন আমি কি বলছি যে আপডেটটা আমার কাছে ফাদার একটা আপডেট লাগছে আমি কিন্তু গালি দিই নাই জাস্ট ওইখানে বিপ লাগাই দিয়েছি যাতে আপনারা ওইভাবে বুঝেন আপডেটটা এটা ছিল এই জন্য জাস্ট ওই কথাগুলো বলছি বাট আমি কিন্তু গালিগালাজ দিই নাই আপনাদের জন্য আমার দোয়া রইলো আপনারা কেউ গালিগালাজ করবেন না যতই আপডেট আসুক যাই আসুক না কেন পরে যদি এরকম হয়ে যায় যে আপডেট পলিসি আবার চেঞ্জ করে দিল ইউটিউব তখন কিন্তু আবার আপনার এই ভিডিওগুলোই হলো হয়ে যাবে যদি আমি এটা বলছি না যে চেঞ্জ করবে কিনা বাট এটা বলতেছি বাট গালি গালাজ একদমই ভালো না গালি গালাজ করা ভালো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ